वेलकम टू माय चैनल, आमी कुमारेश घोष। आज आमी ये वीडियो ते किछु इम्पोर्टेंट फुल फॉर्म सम्बन्धे बोलबो एवं जेटा तोमादेर विभिन्न चाकरीर क्षेत्रे एवं जे कोनो जायगाय ये फर्मगुलो काजे लागबे। ताहले चलो बंधुरा शुरू करा जाक एवं ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে চলো বন্ধুরা প্রথমে শুরু করা যাক। তো প্রথমে বলেছি যে এডুকেশনাল ইম্পর্টেন্ট ফুল ফর্ম, মানে এডুকেশনের উপরে নির্ভর করে কি কি ফুল ফর্ম আছে তা বলবো। তাহলে প্রথমে আসি বিকম। বিকম কি? ব্যাচেলার অফ কমার্স। বিকম কে বলছে ব্যাচেলার অফ কমার্স। বিএসসি কে বলেছে ব্যাচেলার অফ সায়েন্স। বিএ কে বলেছে ব্যাচেলার অফ আর্টস। বিই কে বলেছে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং। সিএ কে বলছে চার্টার্ড অ্যাকাউন্ট। এমই কে বলছে মাস্টার অফ আর্টস। এমএসসি মাস্টার অফ সায়েন্স। এমকম মাস্টার অফ কমার্স। বিএড ব্যাচেলার অফ ইন এডুকেশন। বিএড কি? ব্যাচেলার ইন এডুকেশন। এমএড মাস্টার অফ এডুকেশন। এলএলবি ব্যাচেলার অফ ল। তারপরে এমবিএ ম্যানেজমেন্ট ও মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ডিডিএস ডক্টর অফ ডেন্টাল সার্জারি। ডিএমএস ডিপ্লোমা ইন মেডিসিন অ্যান্ড সার্জারি। এমবিবিএস ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি। এমডিএস মাস্টার অফ ডেন্টাল সার্জারি। বিএসসি ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। এমএসসি এমসিএ এমসিএ হচ্ছে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। তারপরে আসছি সিবিএসই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তারপরে আছে আইসিএসই ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন। তারপরে আছে এনসিআরটি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তারপরে আছে নেট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। সেট স্টেট এলিজিবিলিটি টেস্ট। WBCHSE ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তারপরে WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো আজ এই পর্যন্ত। এরপরের ভিডিও পেতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।